ব্ল্যাক ডায়ামন্ড, এটি এক ধরনের আপেল। তিব্বতের একটি পাহাড়ি শহরে এই আপেলের সন্ধান মেলে। বিশেষজ্ঞদের মতে ভৌগোলিক এবং জলবায়ুগত তারতম্যের কারণে এই বিশেষ আপেলের এমন অদ্ভুত রং। তবে এই আপেলের উপরটা যতই কালচে ও গাঢ় হোক না কেন, ভিতরটা অন্যান্য আপেলের মতোই সাদা ও উজ্জ্বল। তিব্বত ছাড়াও প্রায় একই রকম দেখতে এমন আপেল পাওয়া যায় ব্রিটেনেও, ওখানে যার নাম আরকানাস ব্ল্যাক। বিশেষজ্ঞদের মতে এই আপেল খেতে অন্য সাধারণ আপেলের মতো অতটা মিষ্টি ও সুস্বাদু নয়, তবে অন্ধকার জায়গাতে রাখলে এর স্বাদ বাড়ে। এবার আসা যাক, আপনি এই আপেল কিভাবে পেতে পারেন? না চাইলে এই আপেলের নাগাল পাওয়া সত্যি মুশকিল। জানা যায় উৎপাদনের প্রায় 70% ব্ল্যাক ডায়মন্ড আপেল অন্যান্য বাজারে পাঠানো হয় না। তাছাড়া এই আপেলের উৎপাদনও কম, এমনকি বেশিরভাগ কৃষক এই আপেল চাষই করেন না। তার কারণ এই গাছ ফল দিতে সময় নেয় প্রায় 5 থেকে 8 বছর আর আয়ু মাত্র 2 মাস। এবার আসা যাক এই বিশেষ প্রজাতির আপেলের গুণাবলীর কথায়। অন্যান্য আপেলের মতো এই আপেলের স্বাস্থ্য সম্পর্কেও বিশেষ কোনো গুণাবলী নেই। অন্যান্য আপেলে ফাইবার এবং রক্তচাপ কমানোর গুণাবলী যেখানে অনেকটাই বেশি পরিমাণে থাকে, সেখানে এই প্রজাতির আপেলে তেমন গুণাবলী নেই। তাছাড়া এর দামও বেশি, প্রতি আপেল পিছু দাম পড়ে যায় $7 থেকে $20।